পাশ ফিরে না, পাশ ফিরে না। কেন? যদি হারায়, হারাই মানে যদি বক্ষ হতে হারিয়ে ফেলি, তাই হারাই 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 বলে কবে, হারাই হারাই বলে কবে, শুধু হারাই কত না যত
আদর করে না বড় যতই উঠে তার মনে জলকে শয়নে না রাখে কখনো আপন হৃদয় কিনে আবার কি করে জানিস দুবাহ পশারি করেতে আগুনে চোখের পলক পড়ে না মুখের দিকে তাকিয়ে নয়নের জলে বুক ভেসে যায় মনে হয় আর আজই প্রথম দেখছে আমাকে এর আগে কোনোদিন দেখে নাই মানে আর দেখলেন মতো যাই রাখ মহাজন বলছে ও কথা বলছে কেন প্রতিদিনই তো দেখে প্রহরে প্রহরে দেখে তবু অমন করে চাকি থাকে কেন থাকে মহাজন বলছে কেন থাকে বোঝো না বলি দেখে পরস্পরের প্রতি প্রথম দর্শনে যে আকাঙ্ক্ষা থাকে
যত দিন যায় তত আকাঙ্ক্ষা কমে যায়। এমন একদিন আসে একজন আরেকজনকে আর দেখতে চায় না। জয় রাধি। কেন গো? কারণ তাদের তো মাধুর্য থাকে না, যৌবন হারিয়ে যায় আর মাধুর্য সঙ্গে সঙ্গে হারিয়ে যায়। আর আমার রাধা মাধু তারা তো নিত্য কিশোর এবং নিত্য কিশোরী, তাদের কৈশোরত্বের হানি নাই। এই জন্যে কৃষ্ণ যত রাধাকে দেখে তত তার অনুরাগের নয়নে নিত্য নূতন বলে মনে হয়। এবং রাধারানীও কৃষ্ণকে যত দেখে ততই নিত্য নূতন বলে মনে হয়। মাধুর্য কমে না, বরং বাড়তেই থাকে অনুরাগের নয়নে। আরো কি করে জানিস? আবার আমার চরণে যাব কোলে নিয়ে বসায়, তারপরে আমার চরণ বুকে ধরে আলতা পরিয়ে দেয়। যাব মানে আলতা, আমারও চরণে যাব কো পরাইয়ে। জয় রাধে। দেখতে পাচ্ছেন তো এখানে আলতা পড়াচ্ছে আর নাম লিখছে। কার নাম? নিজের নাম, নিজের শ্যাম নাম রাধারানীর চরণের ধারে ধারে লিখে দিচ্ছে। আলতা পরানো ছলনা করে কেঁদে কেঁদে নাম লিখে দেবো, কেঁদে কেঁদে নাম লিখে দেবো। আর কি বলে জানিস? বলে শ্রীচরণের ধারে তোমার অনুগত কেনা দাস বলে শ্রীচরণে ধারে রইলাম। যেই নাম সেই কৃষ্ণ, তাই নাম রূপে শ্যাম নাম রূপে তোমার চরণের ধারে রইলাম। আমি তোমার কেনা দাস, আমার মুখের কথায় বিশ্বাস যদি না হয়, আপনারা রাত্রিবেলায় হয়েছে রাধারানীর চরণে নাম লিখতে চাইছেন গোবিন্দ, আমার কথা যদি বিশ্বাস না হয় মদন করো সাক্ষী,
মদনকে সাক্ষী করো, আমি তোমার চরণে আমার শ্যাম নাম লিখি, প্রমাণ করে দিই আমি তোমার কেনা দাস। যদি বলো না, এই আমার কোমল চরণে তোমার এই কঠিন শ্যাম নাম লিখবে না, তোমার কঠিন শ্যাম নাম আমার কোমল চরণে লিখবে না। গোবিন্দ নিজেই বলছে, রাধারানী তো কোনো কথা বলছে না, দুর্জয় মানে এটা শুনেছে না, কথা বলছে না। যদি মনে করো তোমার কোমল চরণে আমার শ্যাম নাম লিখলে চরণে ব্যথা লাগবে, কোমল পায়ে কঠিন নাম যদি লিখতে আচর যায়, লিখতে আচর নাম লিখে দিচ্ছি, চরণে লিখতে যদি ব্যথা লাগে মাটিতে নাম লিখছি, তার উপরে তোমার যুগল চরণ দাও আমার নামের উপরে, তাহলে কি হবে জানো? হবে নাম ধন্য আর আমি ধন্য, আমি ধন্য আমি ধন্য, হবে নাম ধন্য আর আমি ধন্য, হবে নাম ধন্য আমি ধন্য, তোমার যুগল চরণ পরশ পেয়ে হবে নাম ধন্য আর আমি ধন্য। বলছেন গোবিন্দ, নিজে রাধার চরণে শ্যাম নাম লিখে জগৎকে জানিয়ে দিচ্ছেন, আমি যেমন আমার রাধার চরণে দাসখাত লিখেছি, তোমরা অভিজগতের মানুষ, তোমরাও আমার রাধার চরণে দাসখাত লেখো। তোমাদের মানব জনম যদি সার্থক করতে চাও, অন্য কোথাও দাসখাত লিখো না, মায়ের চাকর হয়ে কি হবে, সংসারের চাকর হয়ে চাকরি যদি করতে হয় রাধারানীর মন্দিরে চাকরি কর। রঘুনাথ দাস গোস্বামী বিলাপ কুসুমাঞ্জলিতে বলছে, রাধে আমি তোমার বিরহ সমুদ্রে ডুবে আছি, তোমার কৃপারূপ রজ্জু দিয়ে তোমার বিরহ সমুদ্র থেকে আমাকে টেনে তুলে তোমার শ্রীচরণের দাসী করে নাও। নরোত্তম ঠাকুর বলছে, অনেক ভাগ্যের ফলে লয়েছিলে ব্রজপুরে, লয়েছিলে ব্রজপুরে, কৃপার গলায় তোমা পড়ান গেল, তোমা পড়ান
দিনও কহে দিন দাস নামে ওখানে দাসখত লিখতে হবে। রাধারানীর মন্দিরে চাকরি পেলে যথাংশ ধন্য হয়ে গেল, যে কোনো চাকরি রচনা করা রাধার দাসীও এইসব চাকরি করতে হয়। প্রকাশানন্দ সরস্বতী রাধা রস সুধানিধি গ্রন্থে রাধার দাসী অভিমানে কি বলছে জানেন? যিনি নিরাকার ব্রহ্মবাদী ছিলেন, গৌরহরির করুণা পাওয়ার পরে এমন দৈনের সমুদ্রে ডুবে গেলেন, রাধা দাসী অভিমানে বলছেন, হে রাধি, তোমার সেবা করতে যে কোনো একটা চাকরি দাও, যদি অন্য কোনো চাকরিতে আমি অযোগ্য হই, কুন্তলা মালাগাথা তাম্বুল সাজেন, ঠিক আছে এক কাজ করো, তোমার সেবাকুঞ্জ তো ঝাড় দিতে ঝাঁটা লাগে, সেবাকুঞ্জ মার্জন করতে তো নেতা লাগে, আমাকে না হয় একটি মার্জনে করে কুঞ্জে রাখো, মার্জনে করে শোধ হয়ে যায়,
মেয়ের বিয়ে হলে গলার হার দেব, বিয়ে হয়ে গেল গলার হার দিয়ে দিলাম, দেনা পাওনা শোধ হয়ে গেল। ঋণ থাকল না। কিন্তু রাধারানী সর্বস্ব দিয়ে গোবিন্দকে সেবা করে সুখ দেয়, দেহ মন প্রাণ সর্বস্ব দিয়ে, কিন্তু বিনিময়ে এক বিন্দু নিজের সুখ চায় না। কৃষ্ণের অনেক প্রেয়সী আছে, দ্বারকা মথুরায় দ্বারকায় 16,000 মহিষী, 16,108 মথুরায় আছে, বৈকুণ্ঠে আসে, কিন্তু তাদের প্রেম, প্রেমের মধ্যে স্বার্থ আছে। মথুরায় কুব্জা, তার হলো কৃষ্ণের প্রতি সাধারণ রতি, মধুর প্রেম বটে কিন্তু সাধারণ রতি। সাধারণ রতি মানে কুব্জা ভাবে গোবিন্দকে পেয়ে আমি সুখী হব, কিন্তু গোবিন্দকে সুখ দেব এরকম ভাবনা চিন্তা নাই। জয় রাধে, এটা হলো সাধারণ রতি। এর থেকে উত্তম হলো সামঞ্জস্য রতি, এটা দ্বারকায় 16,108 মহিষী তাদের সামঞ্জস্য রতি। সামঞ্জস্য কাকে বলে? তোমাকে সেবা করে সুখ দেব, কিন্তু বিনিময়ে সুখ চায়। জীবনে জগতে স্বামী স্ত্রী পরস্পর, তাই না? উভয় উভয়ের কাছে সুখ চায়, কম পড়ে গেলেই বারবার লেগে যায়, ছাড়াছাড়ি হয়ে যায় না। এই জগতের এই প্রেমকে প্রেম বলে না, এটাকে প্রেম একমাত্র কৃষ্ণের সঙ্গে যে ভালোবাসা, এটাই প্রেম। জয় রাধে। এই জগতের বুদ্ধিজীবীরা যেটাকে প্রেম প্রেম বলে চিৎকার করছে, ভ্যালেন্টাইন ডে না কি সব বলছে, এগুলি প্রেম নয়, এগুলি কাম। লাইফ টাইকার প্রেম মানে জনজগতে ওটাকে কাম বলে, কারণ একজন আরেকজনের কাছে গেছে, ইন্দ্রিয় সুখ চাইছে, আত্মসুখ চাইছে, যে ওটা প্রেম নয়, ওটা কাম। কাম প্রেমের সংজ্ঞা দিচ্ছেন আমাদের বৈষ্ণব শাস্ত্রে, আত্মেন্দ্রিয় প্রীতি সুখ তারে বলি কাম, তারে বলি কাম, কৃষ্ণ সুখ প্রীতি বাঞ্ছা ধরে প্রেম নাম, কৃষ্ণ সুখ প্রীতি বাঞ্ছা ধরে প্রেম নাম। কামের তাৎপর্য নিজ সম্ভোগ কেবল, সম্ভোগ কামের তাৎপর্য নিজ সম্ভোগ কেবল, আমি নিজে সম্ভব করব, নিজের ইন্দ্রিয় চরিতার্থ করব, এটা হলো কামের তাৎপর্য। আর প্রেমের তাৎপর্য কৃষ্ণ সুখ মহাবল। জয় রাধে। নিজের সুখের জন্য যে চেষ্টা তাহা হলো কাম, কৃষ্ণ সুখের জন্য যে চেষ্টা তাহাই হলো প্রেম। দ্বারকার রমণীগণ, তারা কৃষ্ণকে সুখ দেয়, কিন্তু বিনিময়ে আবার সুখ চায়, মানে 50-50, তোমাকে দেব তুমি আমাকে সুখ দেবে। কিন্তু বৃন্দাবনে এটা হলো সমর্থারতি। সমর্থারতি কাকে বলে? কেবল সুখ দেব, বিনিময়ে কিছু চাই না। রাধারানী আদি গোপী সর্বস্ব দিয়ে গোবিন্দকে সুখ দেয়, বিনিময়ে এক বিন্দু নিজের সুখ চায় না। এই জন্য তো গোবিন্দ ঋণী হয়ে গেলেন। গোবিন্দ যদি ভাবে আমার রাধারানী আমাকে এত সুখ দিচ্ছে, তাহলে আমি একটু আমার রাধারানীকে সুখ দিই, তাই না? যদি মনে ভাবে গোবিন্দ, এই জন্যে ওই যে চরণে আলতা আলতা পড়াচ্ছেন, কি গো আলতা পড়াচ্ছে, সারা নিশে মুখে করে রাখছেন, রাধারানীকে সুখ দেওয়ার জন্য তো।
আপনারা বলতে পারেন মায়েরা যে বাবাজি আপনি বারবার বলছেন রাধারানীর একটু আত্মসুখ নেয়, কিন্তু চরণে আলতা পড়াচ্ছে না করছে না কেন? না তুমি আমার চরণে আলতা পড়াবে না? যদি না করে গোবিন্দ দুঃখ পাবে, কষ্ট পাবে, সেবায় বাধা দিলে কষ্ট পাবে, সে যাতে সুখ পায় সে যদি আলতা পড়ে সুখ আমি তো তার সুখে সুখী, যাতে সুখ। অনেক কীর্তনিয়ারা আখর দেয়, হে রাধারানী, হে গোবিন্দ। রাধারানী বলছেন, গোবিন্দ তুমি আমার সব জায়গায় হাত দাও, এক জায়গায় হাত দিও না। সবাই বলছেন সেটা আবার কোন গোপন জায়গা, সবাই ভাবছে তার। শেষে কীর্তনিয়া বললে আমার চরণে হাত দিও না, কিন্তু আমি এইসব আখরের বিরোধী, জয় রাধি আপনারা কি জানেন না, কিন্তু আমি বিরোধী। রাধারানী কেন বলবেন আমার চরণে হাত দিও না? চরণটা কি বাকি রেখেছে রাধারানী? সবই তো গোবিন্দকে দিয়ে দিয়েছি। তুমি সে আমার বধূ, আমি সে তোমার, তোমার ধন তোমায় দিতে কি যাবে। তাহলে আরো বেশি করে রাধারানীর কাছ থেকে সেবা গ্রহণ করতে হয়, তাতে ঋণের বোঝা কমবে না, আরো বাড়তে থাকবে। আরো যদি সেবা গ্রহণ করে গোবিন্দ রাধারানীকে সুখী করতে, আরো বেশি করে সেবা গ্রহণ করে, তাতে ঋণের বোঝা বেরিয়ে যায়। তাই বললেন, এই জগতে এ জন্মে তো ধার শোধ হলো না, ধার শোধ হলো তোমার ধার শুধিবারে, তোমার ধার শুধিবারে, চরণে রোধ অঙ্গে মাথায়।
পাশ যদুনাথে তিতিল নয়ন রবে। আপনারা রস উদ্গার শুনছেন, রস উদ্গার হচ্ছে, উদ্গার মানে কি? উদ্গার মানে বমন। কোথেকে রস উদ্গার হচ্ছে? রাধারানীর বদন থেকে উদ্গার হচ্ছে, উন্নত উজ্জ্বল রস। এই রসের কথা তো সব জায়গায় পাওয়া যাবে না। উন্নত রস, উজ্জ্বল রস বিচরণ করতে উন্নত উজ্জ্বল রস বিতরণ করতে আমার গৌরহরি নবদ্বীপে এসছেন। অনর্পিত চরিং চিরাত, অনর্পিত চরিং চিরাত, করুণায় অবতীর্ণ কলৌ, সমর পায়িতুম উন্নত উজ্জ্বল রসং স্বভক্তি শ্রিয়ম। উন্নত শুধু উজ্জ্বল রস বললেই হতো, তা না বললেন উন্নত উজ্জ্বল রস। হ্যাঁ, উন্নত উজ্জ্বল রস, এটাই হলো রাধা দাস্য। উন্নত উজ্জ্বল রস মানেই রাধা দাস্য, আমার গৌরহরি জগৎকে দান করলেন। এবার কতক্ষণ আছে? আচ্ছা একটু গেটটা বন্ধ করতে পারো, গেটটা বন্ধ করতে পারো। মরম মরম কহিন মপুন ঠেকিন, মরম কহিন মরম কহিন মপুন ঠেকিন, বলি তাহার প্রীতি হাদে বলি রাতি দিন চিতে ভাবিতে গণিতে, রাতি দিন চিতে ভাবিতে গণিতে, রাতি দিন চিতে তাই সে পরাণ কানে, তাই সে রাধারানী বলছেন কি, মরম কহিন মপুন ঠেকিন তাহার প্রীতি ভাবে। যতই তোদের কাছে আমার মরমের ব্যথা মরমের কথা বলছি, ততই তার প্রীতির ফাঁদে আটকে যাচ্ছে। দেখো আপনারাও আটকে যাচ্ছেন, যতই শুনবেন যত গাইবেন তত আটকে যাবেন। জয় রাধে রাধে, রাতি দিন চিতে ভাবিতে গণিতে তাই সে পরাণ কাঁধে, তাই সে পরাণ কাঁধে। কি বলবো, বুকে বুকে মুখে চোখে লাগি থাকে, বুকে বুকে চোখে লাগে থাকে, বুকে বুকে মুখে চোখে লাগি থাকে, বুকে বুকে মুখে চোখে লাগে।
খাই না পাই তুই আয় না পাই কোথায় আমায় রাখবে সখী কথা তো বলা যায় না, বুকে বুকে মুখে চোখে লাগি থাকে। রজনী বিলাসের কথা শুনছেন আপনারা? কোন পুরুষ মানুষ তো শোনার অধিকারী না এই কথা, এই জগতের মেয়ে ছেলেও হলেও হবে না, তাহলে রাধারানীর দাসী হয়ে তবেই শুনতে হবে সকল কথা। ওই রজনীতে কি করে, বুকে বুকে রাখে, তার বুকের সঙ্গে আমার বুক মিশায়, বুকে বুকে মুখে মুখে আবার চোখে চোখে, মানে প্রতি অঙ্গের সঙ্গে প্রতি অঙ্গ মিশায়, তবু ভাবে হারিয়ে ফেললাম। বুকে বুকে মুখে চোখে লাগে থাকে তবু সে প্রিয় আমায় হারায়, ভাবে বুঝি হারিয়ে ফেললাম। তাই এ বুক চিরিয়া হিয়ার মাঝারি আমারে রাখিতে চায়, মনে ভাবে আমার বুকটা চিরে ফেলে তো বুকের হিয়ার মাঝখানে আমার রাধাকে রেখে দেব। আমি অন্তরে হিয়ার মাঝারে আমারে রাখিতে চায়, কিরকম যে করে আমি কি করে বোঝাবো তোদের কাছে। আমি হার নহি তবু গলায়ও পরে, আমি হার নহি তবু তবু গলায়ও আমি তো হার নই, কিন্তু আমাকে হারের মতো করে গলায় পড়ে। আমি তো অগুরু চন্দন নই, কিন্তু আমার কি অগুরু চন্দনের মতো
গায়ে মাখে চন্দন নহি মাখে গা একজন দরিদ্র কাঙাল ভিখারি, সে যদি লটারিতে 1 কোটি টাকা পায় তার কি দশা হয় গো? থুইতে জায়গা পায় না, রাখবার জায়গা পায় না। আমার বধু যেন আমাকে পেয়ে যেন অনেক যত্নে রত্ন পেয়েছে, কোথায় রাখবে থুইতে জায়গা না। সাজাইয়া কাছাইয়া বসন পরাইয়া সাজাইয়া কাছাইয়া বসন পরাইয়া সাজাইয়া কাছাইয়া বসন পরাইয়া সাজাইয়া কাছাইয়া বসন পরাইয়া যতনে বসাই করে নিজের হাতে আমাকে বেশ পরায় ভূষণ পরায়। আপনারা কুঞ্জভঙ্গে শোনেন তো? কুঞ্জভঙ্গে বলে না, হরি নিজ আঁচরে রাই মুখ বুঝাই কুমকুমে তনু কোনো মাঝি। তারপর অলঙ্কা তিলক দেই শিখি বানাওলো সিন্দুর দেওলো শীতে কপালে সিঁদুর দিয়ে দেয় তিলক দিয়ে দেয় নিজের হাতে বেণি রচনা করে দেয় চুল বেঁধে দেয়। তারপর নয়নে কাজল দেয় চরণে আলতা পড়ায়, এসে তো শুনছেন আপনারা। সাজাইয়া কাছাইয়া বসন পরাইয়া যতনে বসায় করে আমাকে কোলে বসায়। তারপর কি করে জানিস? এই তারপরে দীপিনিয়া হাতে দেখিতে দেখিতে
টিপনি হাতে দেখিতে দেখিতে তিতিল আখির ডরে আমার চরণে যাব কো পরাই আপনে হাতে তাম্বুল রচাই আমার বদনে দেয় নিজের হাতে তাম্বুল সাজিয়ে আমার মুখে দেয় চরণে আলতা পরায় এসে তাম্বুল মুখে দেয় বলরাম চিতে ভাবিতে কোনিতে পাঁজর হইল শেষ এসব খুব গোপন হরি কথা যারা ব্রজরসের রসিক মধুর রসে ডুবেছে ব্রজের তো দাস্য সক্ষ বাৎসল্য প্রেমের ভক্ত আছে তারা বুঝবে না তারা এসব কথা শোনারও অধিকারী নয় একমাত্র রাধার চরণের যারা সখী বা দাসী মঞ্জরী তারাই একথা শুনবে আর বলবো ঠিক আছে আর একটু বলবো শ্রীনাথ পুরো সময় জানি জানিস দুপুরবেলা আমার স্নানের সময় তো সূর্যের তাপে যমুনায় যাওয়ার রাস্তা উত্তপ্ত হয়ে গেছে এখন তো সবাই বাথরুমে স্নান করে কিন্তু রাধারানী প্রতিদিন যমুনায় স্নান করতে যেতেন হ্যাগো তা সূর্যের তাপে প্রখর তাপে রাধারানী একবার স্নান করে নাই তিনবার সকালে দুপুরে এবং সন্ধ্যায় তা শ্রীরাম দুপুরের সময় দুপুরবেলা তো সূর্যের তাপে রাস্তা উত্তপ্ত হয়ে গেছে ওই রাস্তায় স্নানে যেতে আমার কষ্ট হবে বলে বল্লব আগে থেকে গিয়ে তপ্ত পথেতে ঢালাইয়ে পানি এই জগতে কি এরকম সেবার পরিপাটি কেউ দেখা যায় কোথাও শোনাও যায় না একে বলে প্রেম এটা কাম নয় এটা প্রেম আবার তাম্বুল ভোখিয়া দাঁড়ায় পথে আমার তাম্বুল চর্পণ করতে করতে আমি পথে এসে দাঁড়িয়েছি তাম্বুল মানে পান চর্পণ করতে করতে পথে এসে দাঁড়িয়েছি উমা এমন সময় দেখি প্রাণবল্লভ ছুটতে ছুটতে আসছে এসে আমার চরণে অনুগত হয়ে হেন মেলে প্রিয় পাতাই হাতে
প্রসাদ দাওরাই একটু প্রসাদ দাওরাই অনুগত দাস আমি প্রসাদ দাওরাই অনুগত দাস যেন বঞ্চি চর্বিত তাম্বুল চাইছে জয় রাধে, যে গোবিন্দের অধরামৃত পাওয়ার জন্যে অজ ভবাদি দেবগণ কত কামনা করে, আর সেই জগদারাধ্য গোবিন্দ রাধারানীর অধরামৃত মানে তাও কি কেমন প্রসাদ, নিবেদন করলে প্রসাদ হয়, গুরুজন খেয়ে গেলে পাতে যেটা অবশিষ্ট থাকে সেটাও প্রসাদ, ওইসব না, আমি যে তাম্বুল চর্বণ করছি ওই চর্বিত তাম্বুল বের করে দিতে বলছি, বলতে কখনো দেয়া যায়? আমি ভাবলাম সিচি লোকে দেখলে কি বলবে গো, আমি না লজ্জায় বাড়ির দিকে রওনা করলাম। লাজে হাম যদি মন্দিরে যাই আমি লজ্জা পেয়ে বাড়ির দিকে ছুটলাম, কিছু দূর গিয়ে ভাবলাম তাই তো প্রসাদ তো দিলাম না, দেখি তো কি করি, ওমা পিছন ফিরে তাকে দেখি আমার পদ চিহ্ন পরে কথা শুনতে চাস, এ কথা মানুষের কাছে বলা যায়? বধুর পীড়িতে বিষম জানো চণ্ডীদাস কহে পীড়িতে বিষম মানোহ কেন, পীড়িতে রীতি তো মজুদি ছিনায় আগিলা ঘাটেতে বধু পিছিলা ঘাটেতে নাই আমার অঙ্গের জল পরশ লাগিয়া আমার আমি যদি উজান ঘাটে স্নান করি বধু ভাটির ঘাটে স্নান কর, কেন আমার অঙ্গের পরশ করা জল তার অঙ্গে পরশ পাবে বলে, দেখেছেন কেমন প্রেম। আবার বসনে বসন লাগিবে বলিয়া একই রজকে দেয় একই রজকে, কাপড়ের সঙ্গেও প্রেম, আমার বসনের সঙ্গে তার বসন লাগবে বলে একই ধোপার কাছে কাপড় কাচতে দেয়। এমনিভাবে হরি কথা বলতে বলতে রাধারানীর প্রেমী আরো আছে, সময় আছে নাই না, অবশ হইল অঙ্গ অবশ হইল রাধা মোহন দাস কি শুনব শিশব প্রেম করঙ্গ শিশব প্রেম তর। এদিকে রাধারানী এবার সখীগণ মিলে তাকে স্নান করিয়ে দিলেন, বেশভূষা পরিয়ে দিলেন, এবার সখী সঙ্গে রাধারানী কৃষ্ণ অভিসারে চললেন, কোথায় নন্দালয়ে, নন্দালয়ে কেন যাচ্ছেন, গোবিন্দের জন্য রান্না করবেন, প্রতিদিন
নন্দালয়ে বা যশোদালয়ে গিয়ে রাধারানী গোবিন্দের জন্য রান্না করেন। কেন জানেন? জটিলার কাছে মা যশোমতী বলেছেন, দুর্বাসা মনির আশীর্বাদ আছে তোর বৌমার উপরে, মাসি হয়। জটিলা যশোদার মাসি হয়। তা মাসি, তোমার বউকে প্রতিদিন সকালবেলা একবার পাঠিয়ে দিবে আমার বাড়িতে, কারণ দুর্বাসা মনির আশীর্বাদ আছে রাধারানীর উপরে, তার হাতের রান্না যে খাবে তার পরমায় বৃদ্ধি হবে। তাই প্রতিদিন রাধারানী রান্না করতে আসে, নিজে হাতে রান্না করেন। আজ তাই রন্ধন করিতে অভিসার করে আসলেন। এদিকে রন্ধন হয়ে গেল, আগে যশোদাকে প্রণাম করলেন, যশোদা বুকে নিয়ে আলিঙ্গন করলেন, বদন চুম্বন করলেন, তারপরে বললেন, যাও মা রান্না করো। সখী সঙ্গে দাসীগণ সঙ্গে রাধারানী নিজে হাতে রান্না করলেন। আর গোবিন্দ বাথান থেকে ফিরে স্নান টান করে, এবার এর আগে একবার দেখা হয়েছে, যখন অভিসার করে আসছিলেন তখন গোবিন্দ গাভী দহন করছিলেন, তখন একবার দেখা হয়েছে। তবু দেখে স্বাদ মেটে রাধারানী রান্না করছেন, উনি জানালার ফাঁক দিয়ে দেখছেন, জয় রাধে, দেখে স্বাদ মেটে না। তারপর রান্না হয়ে গেল, এবার রাধারানী সব কিছু এগিয়ে দিলেন সখীগণ সঙ্গে, মা রোহিণী মা পরিবেশন করতে লাগলেন। গোবিন্দ সখা সঙ্গে গুরুবর্গর সঙ্গে বসলেন, সেবা দিলেন। কৃষ্ণ ধরামৃত রাধারানী সখীগণ সঙ্গে পেলেন, আমাদের রাধারানী নন্দালয়ে বিশ্রামে গেলেন। এটা হলো নিত্যলীলা, ওখানে রাধারানীর বিশ্রাম আছে। গোবিন্দ নিজালয়ে বিশ্রাম করলেন, তারপরে আবার ওখানে গুপ্তকুণ্ড আছে নন্দালয়ে, সেই গুপ্তকুণ্ডে রাধারানী সখী সঙ্গে গেলেন, অশোকানন্দ কুঞ্জে। হ্যাঁ, রাধারানী প্রবেশ করলেন, এদিকে গোবিন্দও চলে এসেছেন। এসে সখীদের জিজ্ঞেস করছেন, তোমাদের রানেশ্বরী কোথায়? সে তো এখানে আসেনি। তখন বিশাখা সখী ইঙ্গিত করলেন, অশোকানন্দ কুঞ্জে আছে। গোবিন্দ তখন সেই কুঞ্জে প্রবেশ করে রাধার সঙ্গে মিলিত হলেন। তারপরে এখানে সেখানে গুপ্তকুণ্ডে যোগপীঠে মিলন আছে, জয় রাধে। তিনবার যোগপীঠ হয়, এটা প্রাতকালীন লীলায়, গুপ্তকুণ্ডে মিলন, সেখানে যোগপীঠ, রাধা গোবিন্দ সখীর সঙ্গে দাঁড়াবেন, আর আমি দাসী হয়ে মঞ্জরী স্বরূপে, গুরুদেব মঞ্জরী স্বরূপ, দুইটি পাত্রে সেবার দ্রব্য সাজিয়ে একটা পাত্র গুরুদেবকে দিলাম, গুরুমঞ্জরী। গুরুমঞ্জরী গিয়ে এবার রাধা গোবিন্দকে সেবা পূজা করলেন, সখীবন্ধ করলেন, তারপরে তিনি আসনে এসে বসলেন, সেই প্রসাদী দ্রব্য দিয়ে আমি গুরুদেবকে গুরুমঞ্জরীগণকে পূজা করলাম। তারপর আর একটা থালা ছিল, সেই থালা নিয়ে আবার আমি নিজে রাধা গোবিন্দ সখীবন্ধকে সেবা দিলাম, দিয়ে এবার পূজা করে শেষে সকালবেলা কী সেবা, ফলমূল মিষ্টি সামগ্রী সকল সেবা দেওয়া হলো, দিয়ে এবার দর্শন করতে লাগলো। এবার যজ্ঞের সেবা হয়ে গেল, তারপর রাধারানী গোবিন্দ ফিরে এলেন নন্দালয়ে, তারপর গোষ্ঠে যাবেন, রাধারানী বা গোবিন্দের গোষ্ঠে দর্শন করে তারপর ঘরে ফিরবেন। আমাদের লীলা এরপরে গোষ্ঠ লীলা হবে, আপনারা এইখানে রইল। সুন্দর সুন্দর ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন স্যামসুন্দর কীর্তন জগৎ, এবং পাশের বেল আইকনটি প্রেস করুন। ধন্যবাদ।